ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আপনারা অনেকেই হেয়ার কালার করে থাকেন, কিন্তু আপনার এই হেয়ার কালারটি আপনার স্কিন টোন, পার্সোনালিটি এবং আপনার ওভারঅল টোটাল লুকটাকে কমপ্লিমেন্ট করছে তো করছে না হয়তো। তার জন্য আপনাকে বুঝতে হবে আপনার স্কিন টোন অনুযায়ী কোন কালারটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনার হেয়ার কালার করতে হবে। হেয়ার কালার সিলেকশন গাইড নিয়ে আমি ফয়সাল তুষার আপনাদের সাথে আছি আজকে হাউস অফ স্টাইলের আরেকটি নতুন এপিসোড নিয়ে। নিজের চেহারাকে আকর্ষণীয় করে তুলতে হেয়ার স্টাইলিং বা চুলের সাজসজ্জা না করলেই নয়, সেক্ষেত্রে অনেকে নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট হেয়ার কালার করে থাকেন। কিন্তু হেয়ার কালার করার আগে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেশন, আপনার এজ, আপনার স্কিন টোন অ্যান্ড অফকোর্স আপনার হেয়ার কন্ডিশন। এই চারটা জিনিসকে মাথায় রেখে আপনার হেয়ার কালারকে প্রায়োরিটি দিতে হবে। হেয়ার কালার সিলেকশনের ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কিন টোন। আপনি যদি মিডিয়াম বা শ্যামলা স্কিন টোনের হন, ইন দ্যাট কেস ইউ ক্যান গো ফর বার্গন্ডি, কপার রেড অর ডার্ক ব্রাউন। একই কালারে কিন্তু অনেকগুলো শেডস থাকে। আপনার স্কিন টোন যদি ডাস্কি বা চাপা হয়, ইন দ্যাট কেস আপনাকে যেতে হবে সবগুলো ওয়ার্ম শেডের জন্য। আর আপনার কমপ্লেক্সন যদি ফেয়ার হয়, ইন দ্যাট কেস আপনাকে মানাবে চেরি রেড, রেডিশ ব্রাউন অথবা ব্লন্ড অথবা গোল্ডেনের যে কোনো সুন্দর শেডে। আপনারা অনেকে সম্পূর্ণ চুল কালার না করে হাইলাইট অথবা অমরে করতে পছন্দ করেন। স্টিক হিসাবে যদি আপনি হাইলাইট করতে চান, ইন দ্যাট কেস আপনি মেহগনি, গাঢ় বাদামি অথবা কপার কালার ইউজ করতে পারেন। কারেন্ট ফ্যাশন ট্রেন্ডে অনেক ভাইব্রেন্ট কালার কিন্তু আজকাল মার্কেটে দেখা যাচ্ছে। অমরে করার ক্ষেত্রে গ্রে, ব্লু বা পার্পল কালারকে অনেকেই বেছে নিচ্ছেন। আপনার অ্যানাটোন যদি কুল হয় বা স্কিন টোন ফেয়ার হয়, তাহলে এই কালারগুলোতে কিন্তু আপনাকে বেশ ভালোই মানাবে। এবং আরেকটি কথা, আপনার কনফিডেন্স লেভেল যদি স্ট্রং ইনাফ থাকে, তাহলে কিন্তু যে কোনো কালারই আপনি খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এবং আপনাকে কিন্তু স্যুটও করবে। হেয়ার কালার সিলেক্ট করার ক্ষেত্রে আপনার সেকেন্ড ক্রাইটেরিয়া হলো আপনার প্রফেশন। আপনি কোন প্রফেশনে আছেন বা আপনার আশেপাশে পরিবেশ কেমন সেটাকে মাথায় রেখে আপনি হেয়ার কালার সিলেক্ট করুন। হেয়ার কালার সিলেক্ট করার পরে আপনার প্রফেশন এবং আপনার পার্সোনালিটি যেন কনফ্লিক্ট না করে সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। লাইট, মিডিয়াম অর ডিপ, আপনি কেমন কাভারেজ চাচ্ছেন, কোন ব্যারিয়ারে কালার করলে আপনার কর্মক্ষেত্রে আপনাকে দেখতে অড লাগবে না সেটা আগেই ডিসাইড করে ফেলুন। আপনারা যারা কর্পোরেট সেক্টরে আছেন, তারা অফিস এটিকেট অনুযায়ী আপনাদের হেয়ার কালারটি বেছে নিন। আপনারা যে কালারই পিক করুন না কেন, আপনার ব্যক্তিত্ব এবং স্টাইলকে যেন রিপ্রেজেন্ট করতে পারে সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ চুজ ইউর রাইট শেড। আমি আগেই বলেছি একই কালারের কিন্তু অনেকগুলো শেডস আছে, যেমন ব্রাউন কালারের কথাই ধরুন না কেন, ব্রাউন কালার ইন জেনারেল বাঙালিদের স্কিন টোনের সাথে কিন্তু খুব বেশি মানিয়ে যায়। দেখুন এটিরও কিন্তু অনেকগুলো শেড রয়েছে। এমন শেড সিলেক্ট করুন যেটা আপনার আসল চুলের চেয়ে এক বা দু শেড হালকা অথবা গাঢ়। বয়স অনুযায়ী আপনি আপনার হেয়ার কালারের সঠিক শেডটি ইউজ করলে বা ট্রাই করলে আপনার পার্সোনালিটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে। রাফনেস বা হেয়ার ফলের প্রবলেম যদি আপনার থেকে থাকে, তাহলে সেটাকে আগে ডিল করুন। হেয়ার কালারে কি আপনার অ্যালার্জি আছে, আপনার অ্যালার্জি আছে কিনা সেটা প্যাচ টেস্ট করে আগে ইনশিওর করে দিন। তাহলে জেনে নিলেন তো হেয়ার কালার সিলেকশনের সঠিক টিপসগুলো। সঠিক শেডটি পিক করে সেটিকে সুন্দরভাবে ক্যারি করতে পারলেই আপনার পার্সোনালিটিকে আরও এনহ্যান্স করবে আপনার হেয়ার কালার। রাইট শেড পিক করে সেটাকে কনফিডেন্টলি ক্যারি করতে পারলেই আপনার পার্সোনালিটিকে কিন্তু আপনার হেয়ার কালার আরও এনহ্যান্স করবে। ও আর একটা বিষয় মনে রাখবেন, রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আপনার হেয়ার যেন নষ্ট না হয়, তার জন্য আপনাকে প্রপারলি হেয়ার কেয়ার করতে হবে। নিয়মিত অয়েল মাসাজ, শ্যাম্পু, কন্ডিশনিংয়ের মাধ্যমে আপনার হেয়ারকে সুন্দর এবং সুস্থ রাখতে হবে। আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট কোনো এপিসোডে আমি আবারও চলে আসবো সুন্দর এবং ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার।